নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা, গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ, জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। শিল্প এলাকায় বিভিন্ন কারখানা শ্রমিকদের মাঝে ভ্যাকসিন কার্যক্রম, সপ্তাহব্যাপী কর্মসূচিতে টিকা দেওয়া হবে শুধু এনআইডি দেখে। এখন বর্তমানে আমরা টিকাটা এখানে পাচ্ছি, বিধা আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদেরকে তো কোনোখানে যেতে হচ্ছে না, বাইরে যাওয়া লাগতেছে না, আমাদের কর্মস্থলে থেকে আমরা বসে থেকে টিকা মারতে পারতেছি। অবৈধ গ্যাস লাইনের কারণে নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনা 200+, একের পর এক প্রাণহানির পরেও তিতাসের নির্বিকার ভূমিকা। গত 7 বছর আগে যে এই বিল্ডিংটা ব্লাস্ট হয়ে মা ছেলে মেয়ে তিনজনই পুরো মারা গেছে। ট্যাঙ্কি গুলি করে না গেছে, এইগুলি ব্লাস্ট হয়ে মানুষ মারা যায়। জয়পুরহাটে চেয়ারম্যান পদে সহোদরের লড়াই ঘিরে উত্তেজনা, বড় ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ, একই সাথে প্রচার চালিয়ে সহিংসতার উদাহরণ দুই মেম্বার প্রার্থী। শুভেচ্ছা এবং আমন্ত্রণ। সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে হামলা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা, হয়েছে গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ। হামলা চালানোর সিসি ক্যামেরার একটি ফুটেজ ভাইরাল হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত 7:15, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অস্ত্র হাতে একে একে আসছে মুখোশধারী দুর্বৃত্তরা। উদ্দেশ্য কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির খানের বাড়িতে হামলা। কিছুক্ষণ পর সবাই একত্রিত হয়ে শুরু করে তাণ্ডব, একের পর এক ককটেল বিস্ফোরণের সাথে চলে গুলিবর্ষণ, দরজা জানালা ভেঙে বাড়িতে ঢোকারও চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রথমে একটা স্লো আওয়াজ ছিল, পরে একটা বিকট শব্দ ছিল, তখন আমি আমার কাকা আমার এক স্বাস্থ্য ভাই ছিল, আমরা তাড়াতাড়ি করে গেছি। যাওয়ার পর দেখতেছি যে কি তারা মানে গ্লাস ভাঙতেছে, দরজা কোবাইতেছে, অনেক তারা আতঙ্ক সৃষ্টি করতেছে ওইখানে, এবং সবাই মুখোশ পরা ছিল। হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খিজির খান, তবে তার স্ত্রী জানান শনিবার স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছিলেন স্বামী, বক্তব্যও রেখেছিলেন, তারপরই এই ঘটনা। যখন আমরা সত্যি তখন প্রথমে আসি যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, জড়িতদের ধরতে চলছে অভিযান। সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। অলরেডি আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওবাইদুর রহমান, চমুনা নিউজ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুতাসিম বিল্লাহ। সবুজ সবুজ একটু অবস্থা জানতে যাব, এখন কি অবস্থা সেখানে, এলাকার হামলার ঘটনায় মামলা হয়েছে কিনা, কি কারণে মামলা, তা নিয়ে পুলিশ কোনো তথ্য জানিয়েছে কিনা আপনাকে? নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি খিজির হায়াত খানের বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে এবং সেখানে গুলি এবং ককটেলের বিস্ফোরণ ঘটে। চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়িতে এবং মুখোশধারী ছিল, তারা মোটরসাইকেল এবং সিএনজি যোগে আসে এবং তাদের গুলি এবং শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসছে, তাদের অস্ত্র মুখে তারা এগোতে পারেনি। তবে হামলার কারণ হিসেবে তার স্ত্রী আঞ্জুমানারা তিনি যেটি দাবি করছেন যে গতকাল নোয়াখালী আওয়ামী লীগের প্রতিনিধি সভা হয়েছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে কোম্পানিগঞ্জের চলমান সংঘাত, সহিংসতা, রাজনীতির বিষয়ে বক্তব্য রাখেন এবং বিভিন্ন সময়ে যে মামলা হয়েছিল এবং যে সহিংসতার ঘটনায় যারা আসামি হয়েছিল তাদের যে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, সেখানে মূলত এই কারণে হামলা হয়েছিল বলে দাবি করে। তবে পুলিশ প্রশাসন যেটি বলছে যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাতভর অভিযান চালানো হয়েছে, সেখানে 4 জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি, তবে অভিযোগ দায়ের করলে পুলিশ সে অনুযায়ী দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে মুতাসিম বিল্লাহ, সবুজ জানাচ্ছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে।
দেশের বিভিন্ন স্থানের কলকারখানার শ্রমিকদের মাঝে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টা থেকে সাভারের ডিইপিজেডের পুরাতন জোনের অভ্যন্তরে হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হয়। টিকার আওতায় আনা হয়েছে ইপিজেডের অভ্যন্তরে থাকা কলকারখানার শ্রমিকদের। প্রথম দিনে 1000 শ্রমিককে দেওয়া হচ্ছে অ্যাস্ট্রোজেনেকার টিকা। এদিকে চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্রে চলছে টিকা দান কর্মসূচি। কোনোরকম নিবন্ধন ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নেওয়া যাচ্ছে টিকা। 28 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এই কার্যক্রম। আমরা টিকাটা এখানে পাচ্ছি বিধা আমাদের অনেক সুবিধা হয়েছে। রেজিস্ট্রেশন করাটা অনেকটা একটা ঝামেলা, তো এটা ওই ঝামেলাতে আমরা না জড়িয়ে আমরা শর্টকাট ভাবে এটা করতে পারছি, যে আমাদের কাছে অনেক খুশি মনে হচ্ছে। বাইরে যায় টিকা নিতে অনেক হয়রানি হয় বা চিনি না এই জায়গায় ওই জায়গায়, সেই জন্য এখানে অনেক ভালো হচ্ছে। মানে এখানে টিকা দিতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। জানবো এই বিষয়ে আরো সহকর্মী শোয়েব রহমানের কাছ থেকে। শোয়েব, এর আগে তো শুধু পোশাক কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হয়েছে, এবার কোন কোন কারখানার শ্রমিকরা টিকা পাচ্ছেন? চট্টগ্রামে কত শ্রমিকদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আছে? টুম্পা, এর আগে গেল আগস্টে ইপিজেডের ভেতরের যে কারখানাগুলো ছিল পোশাক কারখানা, সেগুলোতে টিকা দেওয়া হয়। এবং এবার ইপিজেডের বাইরে যে সকল পোশাক কারখানা রয়েছে, সেই সাথে অন্যান্য যে শিল্প কারখানা যেমন স্টিল কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতে যারা এখন পর্যন্ত টিকা পাননি তাদেরকে কোনো রকম নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হচ্ছে। তবে এই সংখ্যাটি কত সেটি আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো কারখানা কর্তৃপক্ষই বলতে পারেনি। তারা বলছেন যে এরই মাঝে অনেক কর্মী নিজ উদ্যোগে নিবন্ধন করে তারা টিকা নিয়েছেন, এবং এই যারা এখন পর্যন্ত টিকা নেননি তাদেরকে শুধুমাত্র এনআইডি নাম্বার দেখিয়েই কিন্তু তারা টিকা নিতে পারছেন। এবং আমরা একটি কারখানায় গিয়েছিলাম এবং সেখানে কর্মীদের সাথে কথা বলেছি, তারা খুব সন্তুষ্ট, কারণ তারা যেটি বলছেন যে টিকা নিতে গেলে যে অনলাইনে নিবন্ধন, সেই প্রযুক্তিগত বিষয়ে অনেকে আসলে দক্ষ নন, এবং সেই সাথে টিকার SMS প্রাপ্তি এবং SMS প্রাপ্তিতে ধীরগতি, দীর্ঘসূত্রতার কারণে অনেকেই কিন্তু সেই SMSটা ঠিকমতো দেখছেন না বা পড়তে পারছেন না, যে কারণে অনেকেই কিন্তু এখনও টিকা নিতে পারেননি। তবে সকালে আমরা যে কারখানায় গিয়েছি তারা আনুমানিক একটি ধারণা দিয়েছেন যে সেই একটি কারখানাতে শুধুমাত্র 10,000 মানুষ, 10,000 কর্মী তারা এখন হয়তো টিকা নিতে পারেনি, এবং এই 10,000 জনকে পর্যায়ক্রমে আগামী 7 দিন তারা টিকার আওতায় আনবেন। এভাবে প্রতিটি কারখানায় যারা এখনও টিকা পানি তাদেরকে টিকার আওতায় আনা হবে, এবং সেই সাথে আজকে থেকে কিন্তু বস্তিবাসী যারা রয়েছেন চট্টগ্রামে তাদেরকেও টিকার আওতায় আনা হচ্ছে, এবং আগামীকাল তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তৃতীয় লিঙ্গের 500 জনকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। টুম্পা, ধন্যবাদ আপনাকে। টঙ্গীতে ধসে যাওয়া ব্রিজটি সংস্কার করার 11 দিন পর শুরু হলো যান চলাচল। কিছুক্ষণ আগেই তা খুলে দেওয়া হয়। সেখানে আছেন সহকর্মী পলাশ প্রধান, তার কাছ থেকে একটু জানতে চাইব, পলাশ, সংস্কারের পর অনেকদিন পরে খুলল সেতু টঙ্গীর ব্রিজটি, কর্তৃপক্ষ কারোর সাথে কথা হয়েছে কিনা, এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কেমন পরিস্থিতি দেখছেন? হ্যাঁ জি টুম্পা, কিছুক্ষণ আগে কিন্তু বিআরটি এবং রুটসের হাওয়ার যে কর্তৃপক্ষ রয়েছে পিডি, তিনি কিন্তু আমাদের গণমাধ্যমকে এখানে উপস্থিতিতে তিনি এই রাস্তাটি যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এখন বলা চলে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে 11 দিন পর যে তীব্র যানজট ছিল কিছুটা স্থবির এসেছে। বলা চলে যে এই 11 কিলোমিটার অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত 11 কিলোমিটার রাস্তাটি কিন্তু দীর্ঘ 11 দিন কিন্তু প্রচণ্ড যানজট ছিল, সেটি আজ কিছুক্ষণ আগে এটি খুলে দেওয়া হয়েছে। যে বৃষ্টি মূলত ধসে পড়ে গিয়েছিল সেটি সংস্করণ করে গতকাল রাত্রে কিন্তু তারা গাজীপুর জিএমপি মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তাকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি কিছুক্ষণ আগে এটি যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি গাজীপুরে যে একটি তীব্র যানজট ছিল সেটি কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে, যদিও পার্শ্ববর্তী যে বিআরটি যে কাজ চলছে এলিপ্যাডের কাজ সেটির কারণে কিন্তু অনেকটা কিন্তু ভোগান্তি রয়েছে, যে কারণে কিন্তু এই বৃষ্টি ধসে যাওয়ার পর সেটি কিন্তু ভোগান্তি কিন্তু কয়েক গুণেই বেড়ে গিয়েছিল। অর্থাৎ যে এই চলাচলরত এই ময়মনসিংহ মহাসড়কের চলাচলরত প্রায় 37টি জেলার মানুষ কিন্তু এক প্রকারে ভোগান্তি পড়া ছিল, আজকে সেটি স্বাভাবিক হয়েছে, হয়তোবা আজকের থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিআরটি এবং ট্রাফিক বিভাগ বলছে যেভাবে মেরামত করা হয়েছিল এবং তাদের যে টেকসই কাজ সেটি অবশ্যই ব্রিজ ধসে গেল সেই ধসের কাজটি অবশ্যই সম্পূর্ণ শক্ত রয়েছে সেটি আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যেটি বলা চলে যে যান চলাচল কিছুটা স্বাভাবিকভাবে চলছে। ধন্যবাদ আপনাকে পলাশ প্রধান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। গ্যাসের জরাজীর্ণ আর অবৈধ লাইনে মৃত্যুপুরী নারায়ণগঞ্জ, থামছেই না দুর্ঘটনা। গেল 2 বছরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 2 শতাধিক প্রাণ গেছে, অর্ধ শতাধিক
দগ্ধ অনেকেই। এতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। তিতাসের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা, যদিও সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ফতুল্লার শিল্পাঞ্চল সড়কে সড়কে বৃষ্টির পানি জমে থাকায় নির্গত হচ্ছে গ্যাস, এ যেন রীতিমতো মৃত্যুপুরী। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানটাও উদ্বেগজনক। 2020 সালের হিসেব অনুযায়ী নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছে 106টি, এর মধ্যে 86টি পাইপলাইনের লিকেজ। দগ্ধ 82 আর মারা গেছে 39 জন। সবচেয়ে বড় দুর্ঘটনা ছিল তল্লা মসজিদের ঘটনাটি। এবছরের 15 নভেম্বর পর্যন্ত দুর্ঘটনা 125টি, মৃত্যু 25 জনেরও বেশি। প্রতিনিয়তই ভুগতেছে গ্যাসের কারণে, কারণ গত 7 বছর আগে এই যে এই বিল্ডিংটা ব্লাস্ট হয়ে মা ছেলে মেয়ে তিনজনই পুরা মারা গেছে। ট্যাঙ্কিগুলি করে না গ্যাসের, এইগুলি ব্লাস্ট হয়ে মানুষ মারা যায়। রাত্রে ঘুমাইতে পারি না, শান্তি দেখাইতে পারি না এই বিল্ডিংয়ের জন্য। এসব ঘটনায় শুধু যে প্রাণহানি হচ্ছে তা নয়, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ভবনগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিক আর আশপাশের বাসিন্দারাও, ছড়াচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা। স্থানীয়রা বলছেন প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও তা আলোর মুখ দেখে না। নির্বিকার তিতাস কর্তৃপক্ষ ছড়াছড়ি অবৈধ লাইনের সাথে জরাজীর্ণ, সক্রিয় একটি চক্র। দেওয়াল ভাঙ্গে আমগো বাড়ির পাশ সাইড আরেক বাড়িতে গিয়ে ঢুকছে, আসলে দেওয়াল দিয়ে যা আমগো দোকান পুরা হয়ে গেছে গা। দু বাড়ির বাড়াটা চলে গেছে, এই যে আশেপাশে যা আছে সব বাড়াটাই চলে গেছে। এখন সংবাদ দিলে অনেক সময় আহে অনেক সময় আহে না, এখন তো ফাইল পইরা থাকে। এজন্য গ্রাহকদের সচেতনতার অভাবকেই দায়ী করছে তিতাস। পুরাতন লাইন এটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু নিয়মিতভাবে লিকেজ থাকলে আমরা একটু মেরামত করে দিই, কোথাও আমাদের গাফলতির চেষ্টা করি না আমরা, কোনো গাফলতি রাখি। যেখানে চুলা থাকবে সেখানে জানালাটা জানালা থাকতে হবে এবং জানালাটা সার্বক্ষণিক খোলা রাখতে হবে। বিস্ফোরণে প্রাণহানি কমাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ, ইউনো, আমাদের পুলিশ বিভাগ, তিতাস গ্যাস, আমাদের পাওয়ার, PWD, আমরা সবাই মিলেই কাজ করছি যাতে করে আমরা এই ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে পারি এবং আমাদের প্রাণহানি জন্য জিরো আমরা নামিয়ে আনতে পারি। পাশাপাশি সচেতন হওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। জয়পুরহাটের কালায়ে উদয়পুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই ভাই, এরই মধ্যে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রচারে বাধা ও বাড়িতে হামলার অভিযোগ এনেছেন ছোট ভাই, যদিও কমিশনে এ নিয়ে লিখিত কোনো নালিশ নেই। এই দুই ভাইয়ের বিপরীত চিত্র সাধারণ সদস্য পদের দুই প্রার্থীর মধ্যে। রক্তের সম্পর্ক না থাকলেও তারা একসাথেই চালাচ্ছেন নির্বাচনী প্রচার। রাজনীতির মাঠে দুই প্রার্থীর এই বিরল উদাহরণতার বিপরীতে দুই ভাইয়ের দ্বন্দ্ব এখন টক অফ দ্য টাউন। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উদয়পুর ইউপির বর্তমান চেয়ারম্যান ওয়াজাদ আলী দাদা মনোনয়ন পেয়েছেন নৌকার। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী আপন ছোট ভাই মিলন হোসেন লড়ছেন মোটরসাইকেল প্রতীকে। মিলনের অভিযোগ, তার বড় ভাই নিজ কার্যালয়ে বসে নির্বাচনী কার্যক্রম চালালেও প্রাণ ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে। প্রতীক বরাদ্দের পর ওয়াজেদের সমর্থকরা হামলা চালিয়েছে বাড়িতে। পোস্টার নেওয়ার পরে তো আমার মারধর, ওয়াইফের মারধর এবং আমাকে হুমকি দিচ্ছে যে ইউনিয়নে ঢুকলেই তোর অবস্থা খারাপ। তাই আমি আসলে জীবনের যারা নিশ্চয়তা এটাও আমি পাচ্ছি না, কারণ আমার ওয়াইফ মার খেলো। আমার ঘর বাড়ি লুট হয়েছে, 8 লক্ষ টাকা ছিল ইলেকশন করার জন্য, 5 ভরি স্বর্ণ ছিল, আর আমার ঘরে টিভি ছিল দুটা, সেগুলো ভাঙচুর করছে, আমার ঘরের ঘর ছিন্ন ভিন্ন করে ফেলাইছে, মানে ওলট পালট করে একে শেষ করে দিছে। সব অভিযোগ অস্বীকার করে ওয়াজেদ আলীর দাবি, তার ছোট ভাই অন্যের পরামর্শে প্রার্থী হয়েছেন, এতে তার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে দাবি তার। একই পরিবারের দুইজন হলে উনি মানুষের কথায় আর কি বিভ্রান্ত করার জন্য আর কি এই কাজটা করেছে, আর রাজনৈতিকভাবে সে বিচ্ছিন্ন মানুষ পুঁতি হিংসা করে মানে লাগিয়েছে আর। একই পরিবারের দু ভাই প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আমার একই পরিবারের ভিতরে একটু মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু এটি আমাদের উপরে অত বেশি প্রভাব ফেলবে না। এখানে দুই ভাই প্রার্থী, এটা ওয়াজেদ আলী নিজেই তার ছোট ভাই মিলন মণ্ডলকে প্রার্থী করে রাখছে তার প্রতিপক্ষ, অর্থাৎ আমাকে হ্যারাসমেন্ট এবং আমার লোকজনকে হ্যারাসমেন্ট করার জন্য। চেয়ারম্যান পদে দু ভাইয়ের মধ্যে যখন চরম দ্বন্দ্ব, তখন ব্যতিক্রমী মিল লক্ষ্য করা গেছে ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে। ফুটবল প্রতীক নিয়ে নূরনবী সরকার ও টিউবওয়েল প্রতীক নিয়ে আলী আকবর তায়েব নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন একসাথেই, যা জয়পুরহাটের কালায়ে তো বটেই, গোটা দেশে নির্বাচনে বিরল এক চিত্র। আমার বাবা একজন ভালো ডাক্তার ছিল, তো তার অঙ্গীকারটা আমি পালন করার জন্য
আমি সকলের মাঝে মিশে থাকি এবং সব সময় থাকতে চাই। এখানে সুষ্ঠুটা ভোট হোক, এই সুষ্ঠু ভোটে যাই নির্বাচিত হবে তাকে আমরা মেনে নেব সদস্যকে। 28 নভেম্বরের ভোটে চেয়ারম্যান পদে 3 জন, সাধারণ সদস্য পদে 28 এবং 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী সদস্য পদে। আব্দুল আলীম, যমুনা নিউজ, জয়পুরহাট। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।